टाटा इको पार्क देखे, बेरिए गए। अभी हम लोग कहाँ जा रहे हैं? अब जाएंगे हम लोग उधर बतासियालूप और घूमन स्ट्रीट। अभी तो এখন আমরা বাতাসিয়ালুপ এবং ঘুমমান স্ট্রিট দিকে যাচ্ছি। তো লামাহাট্টা ইকো পার্ক অসাধারণ, কিন্তু উপরে যে মানে লেকটা আছে তো ওই লেকটা অনেকটাই উঁচুতে, তো যদি মানে উঠতে হয় একটু চিন্তা ভাবনা করে নিয়ে উঠতে হবে, কারণ অনেকটা টাইম লাগে এবং বেশ কষ্টও হয়। মধ্যেখান থেকে ঘুরে চলে আসা যেতে পারে, আমরাও তাই করবো ভেবেছিলাম। তারপর ভাবলাম এতটা যখন গেছি বাকিটাও যাবো, এবং মনের জন্যে গেলাম, খুবই ভালো লাগলো। উপরে একটা লেক আছে, আমি ভিডিওতে তো দেখতেই পাবে তোমরা, একটা লেক আছে অসাধারণ, এবং মিহি ওখান দিয়ে আর কি যাচ্ছে ঠিক এই রকম। তো এরকম মেঘ উপর দিয়ে যাচ্ছে এবং খুবই ভালো আর কি, মারাত্মক দেখতে লাগলো আমার। বাকিটা ভিডিও দেখো, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ওখানে এক জায়গায় সবজি বিক্রি হচ্ছিলো, আমরা তুলতে পারলাম না ভিডিও, হ্যাঁ, কিন্তু যদি সুযোগ পান তাহলে অবশ্যই এখান থেকে আপনারা একদম অর্গ্যানিক এনাদের চাষ করা, কোনো ভেজাল নেই এবং কলকাতা থেকে আনাও না, এখানেই চাষ করা। তো ইচ্ছা করলে কিনতে পারেন, আমি দেখাতে পারলাম না, এই যে সামনে আসছে আমি দেখাচ্ছি। গাজর এবং মূলো এনাদের নিজস্ব আর কি বাগানে চাষ করা, হ্যাঁ, কলকাতা থেকে কিনে তো খেয়েছেন। পাহাড়ের মূলো এবং গাজর খেয়ে দেখুন, আশা করি ভালোই লাগবে এবং টেস্টফুলও হবে, কারণ আমরা ওখানে স্কোয়াশ বলে একটা আর কি ফল আছে যেটা প্রায় আলুর মতো খেতে, তো আমরা বীরেনজির হোমস্টেতে যখন ছিলাম ওটার সবজি করে দিচ্ছিল, খুবই খেতে ভালো লাগছিল। তো এই ধরনের এরকম মূলো এবং গাজর এখানে খেয়ে দেখতে পারেন, টাটকা, আশা করি খুব টেস্টি হবে। লামাহাট্টা ইকো পার্ক থেকে বেরিয়ে এই মেঘের খেলা আর কুয়াশাচ্ছন্ন পরিবেশের সৌন্দর্যতাকে উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন ঘুম মনেস্ট্রি এবং বাতাসিয়া লুপের উদ্দেশ্যে। লামাহাট্টা থেকে ঘুম মনেস্ট্রির দূরত্ব 16 কিলোমিটার এবং বাতাসিয়া লুপের দূরত্ব 17 কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগবে 30 থেকে 40 মিনিট মতো। আর দার্জিলিং মেল থেকে ঘুম মনেস্ট্রি এবং বাতাসিয়া লুপের দূরত্ব ওই 6 থেকে 7 কিলোমিটারের মতো। রাস্তার দুধারে সারি সারি লম্বা লম্বা গাছ আর এই মেঘাচ্ছন্ন পরিবেশের সৌন্দর্যতাকে আমরা দারুণভাবে উপভোগ করতে করতে এগিয়ে চললাম। আমরা যে ড্রাইভার দাদার সাথে সাইট সিনে বেরিয়েছি সেই ড্রাইভার দাদার নাম হলো বিবেক রায়। আমি এই ড্রাইভার দাদার ফোন নাম্বার দিয়ে দিলাম, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। নির্জন পরিবেশকে ফেলে রেখে আস্তে আস্তে আমরা এসে উপস্থিত হলাম জনবহুল এলাকায়। এখন আমরা রয়েছি জোর বাংলোতে। এদিক থেকে টাইগার হিল চলে যাওয়ার রাস্তা এবং এদিক থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা, পিছনে এদিকে টাইগার হিল আর এদিকে সোজা দার্জিলিং। আমরা এগিয়ে চললাম হিল কাট রোড ধরে।
হচ্ছে জোর বাংলো থেকে আমরা যে যখন আসছি তখন থেকে দেখছি, তো জোর বাংলো থেকে আরও বেশি পরিমাণে তো বাতাসি আলুক যাচ্ছে। জানি না কতটা কিছু দেখতে পাবো বা কিছু তবুও যাবো। এটা হচ্ছে ঘুম স্টেশন। বহু প্রতীক্ষার পর অবশেষে আমরা এসে উপস্থিত হলাম ভারতের উচ্চতম রেল স্টেশন ঘুম স্টেশনে। দার্জিলিংয়ে বেড়াতে আসার আরও একটি অন্যতম আকর্ষণ হলো এই ঘুম রেল স্টেশন। এই ঘুম রেল স্টেশনকে পেছনে ফেলে ঘুম মনেস্ট্রির দিকে এগিয়ে যাওয়ার সময় যাকে দেখলাম তাকে দেখে আমরা এক লহমায় ছোটবেলায় ফিরে গেলাম। সামনেই আসছে দার্জিলিংয়ের বিখ্যাত একটা আকর্ষণ বলা যেতে পারে, তা হলো টয় ট্রেন। ধোঁয়া ছাড়তে ছাড়তে আমাদের সামনে দিয়ে অবলীলায় এগিয়ে যাচ্ছে নিচের দিকে। ট্রেনটি আসছে বাতাসিয়া লুপ থেকে। এই ট্রেনটা দেখে আমরা আনন্দে উৎফুল্লে আত্মহারা হয়ে উঠি। কিন্তু দুঃখের বিষয়, এই ট্রেনে আমাদের চাপা হয়নি। আমরা বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করেছিলাম এই টয় ট্রেনটিকে। তারপর আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম ঘুম মনেস্ট্রির দিকে। ঘুম মনেস্ট্রির গেটের সামনে দিয়ে চলে গেছে টয় ট্রেনের লাইন। তো এটা হচ্ছে ঘুম মনেস্ট্রি। বেশ কিছুটা ধাপ নেমে অবশেষে একদম ঘুম মনেস্ট্রির সামনে এসে উপস্থিত হলাম আমরা। মনেস্ট্রির ভিতরে প্রবেশ করার জন্য অবশ্যই জুতো বাইরে খুলে রাখবেন। ঘুম মনেস্ট্রির ভিতরেই একদম একটা ছোট দোকান রয়েছে যেখানে আপনারা পাহাড়ি ছোট ছোট পতাকা, নানা দেশের ফ্ল্যাগস, এছাড়াও ঘর সাজানোর জন্য বৌদ্ধদের নানা রকম জিনিস রয়েছে যেগুলো চাইলে আপনারা এখান থেকে কিনতেই পারেন, কিন্তু দামটা আমার একটু বেশি লেগেছে। মনেস্ট্রির ভিতরে রয়েছেন 15 ফুটের লম্বা বুদ্ধদেবের মূর্তি। 1875 সালে লামা সেরাব গ্যাতসো এই মনেস্ট্রি স্থাপন করেছিলেন। এছাড়াও মনেস্ট্রির ভিতরে
চারিদিকে বৌদ্ধ ধর্মের নানান নিদর্শনের ছবি রয়েছে। আমরা এখন ঘুম মনেস্ট্রি থেকে বেরিয়ে বাতাসিয়া লুপের দিকে যাচ্ছি। আমাদের সাইট সিন যে চলছে আজকে, তার এটা লাস্ট ডেস্টিনেশান আর কি, বাতাসিয়া লুপ। এবং এখান থেকে আমরা তারপরে আমাদের আজকে যেখানে স্টে করব আমরা, লেপচা জগৎ, সেখানে চলে যাব। তো চলো বাতাসিয়া লুপ যাওয়া যাক। এখানে খুবই ঠান্ডা এবং ভালো লাগছে ঠান্ডাটা, বেশ কাঁপিয়ে দেওয়ার মতো ঠান্ডা আর কি। তো এখন আমরা বাতাসিয়া লুপে। ঘুম মনেস্ট্রি থেকে বাতাসিয়া লুপের দূরত্ব খুবই কম, 2 কিলোমিটারের কাছাকাছি। তো এবার আমরা বাতাসিয়া লুপে ঢুকছি। এখান থেকে টিকিট কাটা হলো 30 টাকা করে পার হেড। বাতাসিয়া লুপ এবং ওয়ার মেমোরিয়াল। বাতাসিয়া লুপের কেন্দ্রে একটি ওয়ার মেমোরিয়াল আছে। একটু ওয়েদারটা ফগি হয়ে গেছে। এটা টয় ট্রেনের লাইন, টয় ট্রেন একটু আগে এখান দিয়ে পাস করে গেছে। বাতাসিয়া লুপের আসল জায়গা। এই স্মৃতিসৌধটি সাহসী গোর্খা সৈনিকদের স্মরণে নির্মাণ করা হয়েছিল। লেখা আছে আই লাভ দার্জিলিং, কিন্তু এইখানকার এর সামনে ছবি তোলা বা মানে এটাকে একটু ফাঁকা পাওয়া খুবই অসম্ভব একটা ব্যাপার। কারণ অনেক সময়ের ব্যাপার, মানুষজন এত পরিমাণ এখানে দাঁড়িয়ে ছবি তোলে সেটা সম্ভব হয় না। তবুও এই যো, এটাই আই লাভ দার্জিলিং। বাতাসিয়া লুপ থেকে
এনজেপি পর্যন্ত এই টয় ট্রেনের লাইন। টয় ট্রেনে চাপার জন্য আপনাদের আগে থেকে টিকিট বুকিং করে রাখতে হবে। খুবই সুন্দর, কাছেই দার্জিলিং শহর। ভিউ পয়েন্ট দেখার জন্য 50 টাকা করে টিকিট। ওয়েদার যদি ক্লিয়ার থাকে তাহলে বাতাসিয়া লুপের সৌন্দর্যতা আপনাকে এক অন্য রূপে ধরা দেবে, কিন্তু আমরা যখন এসে পৌঁছেছি তখন ওয়েদার অতটা ক্লিয়ার না থাকায় এবং চারিদিকে মেঘে ঢাকা থাকায় দূরের দৃশ্য আমাদের কাছে একটু অস্পষ্ট ছিল। আর সবশেষে এই আই লাভ দার্জিলিংয়ের কাছে একটা ফটো তুলতে কখনোই ভুলবেন না। বাতাসিয়া লুপের গেটের সামনে বেশ কিছু দোকান রয়েছে। এখান থেকে চাইলে আপনারা সোয়েটার, জ্যাকেট, টুপি, মাফলার ইত্যাদি যাবতীয় জিনিস কিনতে পারেন। দাম মোটামুটি ঠিকঠাক আছে। এখন আমরা বাতাসিয়া লুপ ঘুরে চলে এসেছি ঘুম স্টেশনের কাছে, এবং এখন আমরা যাচ্ছি আমাদের যেখানে আমরা স্টে করব লেপচা জগৎ, সেই ডেস্টিনেশানে। এই যো এখান থেকে ঘুম স্টেশনের কাছ থেকে, এই যো ঘুম, এটা ঘুম স্টেশন, এবং এখান থেকে বাঁদিকে আমরা লেপচা জগৎ যাচ্ছি এখন। তো আজকে আমরা ওখানে স্টে করব। এই মেঘাচ্ছন্ন পরিবেশকে সাথে নিয়েই আমরা এগিয়ে চললাম। আমাদের এই ভিডিও বানানোর উদ্দেশ্য মূলত আপনারা, আপনাদের মতো ভ্রমণ পিপাসু মানুষদের জন্যই আমাদের এই প্রচেষ্টা। আমরা চেষ্টা করি আপনাদের সামনে সবটুকু তুলে ধরার, এবং তাতেও অনেক ভুল, অনেক ত্রুটি থেকে যায়। আশা করি সেগুলোর জন্য আপনারা মার্জনা করে দেবেন। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, এবং আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল করে দেবেন। আমাদের টোটাল সাইট সিন কমপ্লিট করতে করতে আমরা একটু বেশ দেরি করে ফেলেছিলাম। আমরা যখন আমাদের পরবর্তী গন্তব্য অর্থাৎ যেখানে আমরা দুটো দিন স্টে করব সেখানে যখন পৌঁছেছিলাম তখন বেশ সন্ধে সন্ধে নেমে এসেছে। আমরা আমাদের পরবর্তী দুটো দিন এই লেপচা জগতেই কাটাবো। খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হচ্ছি লেপচা জগতের পুরো ডিটেলস ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আমাদের পাশে থাকবেন। টাটা। এই হচ্ছে সালাখা, এসেছি